গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি ভালো আছো। দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি। তোমাদের আমি বলেছিলাম বৃদ্ধির পর এরপর বিকাশ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, সিডিপিতে বলো, ম্যাথের ক্ষেত্রে বলো, ইংরেজির ক্ষেত্রে বলো, বাংলার ক্ষেত্রে বলো, ইভিএসের ক্ষেত্রে বলো, সমস্ত ক্ষেত্রে কিন্তু বিকাশ সম্পর্কে একটা কোশ্চেন থাকবেই। প্রত্যেকটিতেই বিকাশের ধারণা ভালোভাবে তোমরা যদি জানো, তোমরা হেল্প পাবে, হেল্প, কারণ তোমরা সেখানে সমস্ত কাজেতেই কি পাবে, হেল্প পাবে, সহযোগিতা পাবে, এমনকি তোমরা সেখানে উপকৃত হবে। এখানে আমি বলে রাখি, বিকাশ হচ্ছে কি? বিকাশ হচ্ছে আমাদের জীবনব্যাপী সামগ্রিক একটি গুণগত এবং পরিমাণগত সংমিশ্রণের প্রক্রিয়া। অর্থাৎ বিকাশে শুধুমাত্র পরিমাণগত দিকটির সাথে সাথে আমাদের গুণগত দিকটার বেশি প্রভাব প্রতিফলিত হয়। আমাদের গুণগত দিক বলতে আমরা বিভিন্ন বয়সে কি করি, বিভিন্ন রকম আমাদের মধ্যে গুণ কোয়ালিটি আয়ত্ত হয়। আমরা বিভিন্ন মানুষদেরকে যথাযথ সম্মান করি, বিভিন্ন মানুষদের কথা মতো কাজ করি, বিভিন্ন রকমভাবে আমাদের বিকাশটা ত্বরান্বিত হয়। প্রথমে ছোটবেলার সময় শৈশবকালে আমরা কোনো রকম বাধা বিপত্তি মানি না, কোনো রকম বয়স্কদের কথা শুনি না, আমাদের নিজের জগতে আমরা বসবাস করি। পরবর্তী ক্ষেত্রে বাল্যকালে তার ওই জড়তাটা কাটিয়ে উঠে কিছু কিছু ক্ষেত্রে বয়স্কদের সাহায্য করি এবং বয়স্কদের কথা আমরা মানতে শুরু করি। এগুলো তোমাদের পিয়াজে এবং কোহলবার্গের থিওরিতে খুব ভালোভাবে উপস্থাপন করা আছে। থিওরিটা এর জন্যই করা হয়েছে, সেখানে তোমরা খুব ভালোভাবে উপকৃত হবে। অতএব তোমরা বিকাশের এখন সাধারণ বৈশিষ্ট্যটা জেনে রাখো। বিকাশ হচ্ছে কি? বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যত কিছু পরিলক্ষিত হয় সমস্তই হচ্ছে বিকাশ। বিকাশ হচ্ছে একটি সামগ্রিক জীবনব্যাপী গুণগত ও পরিমাণগত প্রক্রিয়া। তাহলে বিকাশের যে আমাদের মূল বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে পরীক্ষা এবার যদি দেয় তাহলে দেবেই, সেগুলো হচ্ছে এইগুলো, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। বিকাশ কিন্তু উভয়ই, একাধারে গুণগত এবং পরিমাণগত উভয়ই কিন্তু বিকাশের বৈশিষ্ট্য। অর্থাৎ একজন মানুষের মধ্যে দেহের কাঠামো, দেহের আকার পরিবর্তন হয় বলেই তার জিভে জড়তা কেটে উঠে সে কি করতে পারে, বাচন ভঙ্গির মাধ্যমে মানুষের সাথে কথাবার্তা বলতে পারে এবং তার মধ্যে থেকে তার কি হয়, স্মৃতিশক্তি, তার মধ্যে থেকে তার চিন্তন ক্ষমতা, তার মধ্যে থেকে তার বুদ্ধি, তার ক্রিটিক্যাল থিঙ্কিং, সমস্ত কিছুরই গুণগুলো বিকাশ ঘটিত হয়, বিকাশ হয়। তাহলে এইটার জন্যই বিকাশ হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। দু নম্বর হচ্ছে বিকাশ হচ্ছে বংশগতি, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগত এবং পরিমাণগত উভয়েরই কিন্তু ফল। বিকাশ নট অনলি হেরিডিটি অ্যান্ড নট অনলি এনভায়রনমেন্ট ইফেক্টেড, প্রভাবিত নয়, শুধুমাত্র একটার উপর প্রভাবিত নয়, উভয়েরই সমন্বয়ের ফলেই কিন্তু বিকাশটি ঘটিত হয়, বিকাশ ঘটিত হয়, সংঘটিত হয়। চার নম্বর হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে। এই টপিকটা তোমরা খুব ভালোভাবে কিন্তু মনে রাখবে, সাধারণ থেকে বিশেষের দিকে, যেটাকে বলা হয় ডিডাকটিভ মেথড, অবরোহ পদ্ধতি। সাধারণ থেকে বিশেষের দিকে কেন? তোমাদেরকে আমি বলে রাখি, যখন আমাদের বয়স থাকে 2 বছর বা 2 বছরের থেকে কিছু কম, 1 বছর, আমি বাচ্চা ছেলে যদি কিছু নিতে চায়, সাপোজ ধরো এই ডাস্টারটা বাচ্চা ছেলেকে আমি দিচ্ছি, তাহলে বাচ্চা ছেলে তার দেহের সমস্ত অংশকে কিন্তু এই ডাস্টারকে নেবার জন্য ব্যবহার করে, দুটো হাত এমনকি তার গোটা দেহকে সে কি করে, ব্যবহার করে। কিন্তু তার বয়স যখন বড় হয়, অর্থাৎ আমি এক সময় কি করেছি, যে আমি যখন নিতাম কোনো একটা বিষয়কে, তখন আমি দেহের সমস্ত অঙ্গকেই সেখানে আমি কাজে লাগাতাম। তাহলে এটা সাধারণ বিষয়, সমস্ত বিষয়ে দেহের কাজে লাগছে, সাধারণ, এটা হচ্ছে সাধারণ জিনিস, এটা হচ্ছে জেনারেল, স্পেসিফিক মানে স্পেশাল বিষয় তো। তাহলে এরপর যদি আমাকে বলে যে ডাস্টারটা আমাকে দাও, তাহলে আমি কি গোটা দেহকে আমি কাজে লাগাবো? না, শুধুমাত্র বিশেষ দুটো আঙ্গুলকে আমি কাজে লাগাবো, তারপর আমি কাউকে দেব বা আমি এটা কাজে লাগাবো, আমি কিন্তু পুরো শরীরকে আমি সেখানে কাজে লাগাবো না। এটার জন্যই বিকাশ হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে পরিধাবিত হয়। এরপর বিকাশের 5 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত বৈষম্য। বিকাশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিকাশ ব্যক্তিগত বৈষম্য অবশ্যই পরিলক্ষিত হয়। বিকাশের মধ্যে কিন্তু সমস্ত কিছুই থাকে, বিকাশ আমার মধ্যেও বিকাশ হচ্ছে আলাদা ধরনের, অপরের মধ্যেও কিন্তু আলাদা ধরনের বিকাশ হচ্ছে। আমি কিন্তু খুব কম বয়সেই কি করেছি, আমার চিন্তন ক্ষমতা, আমার বিভিন্ন ধরনের নতুন নতুন বিষয় সম্পর্কে আমি অভিজ্ঞতা লাভ করেছি, কিন্তু অন্য ব্যক্তি সেটা নাও লাভ করতে পারে। অর্থাৎ বিকাশের ধারা কিন্তু কি স্বাতন্ত্র্য বজায় রাখে, প্রত্যেক ব্যক্তির মধ্যে আলাদা আলাদা ধরনের বিকাশ সংঘটিত হয়।
छ नम्बर হচ্ছে ইউনিটি ঐক্য যেটা ঐক্য বলা হচ্ছে ইউনিটি থাকে বিকাশের মধ্যে একটা ঐক্য থাকে বিকাশ আমাদের যে বৈশিষ্ট্যগুলো শৈশব বাল্য কৈশোর যৌবন আমাদের যে বিকাশ গঠিত হয় শৈশবের বিকাশ যদি পুরোপুরি না হয় বাল্যের বিকাশ কিন্তু ব্যাহত হবে বাল্যের বিকাশ পুরোপুরি না হলে কৈশোরের বিকাশ ভালো না হলে কিন্তু বার্ধক্যের বিকাশ কিন্তু আমাদের কি হয় অসুবিধা দেখা দেয় এই জন্য বিকাশ একটা ঐক্য বজায় রাখে প্রত্যেকটি স্তরের মধ্যে একটা ধারাবাহিকতা ঐক্য বজায় থাকে একে অপরের উপর সহযোগিতা করে কাজ করে বিকাশের যে বৈশিষ্ট্যগুলো অর্ডারলি অ্যান্ড কিউমুলেটিভ বিকাশ হচ্ছে একটা অর্ডারলি ক্রম মানে অর্ডার মানে হচ্ছে তোমার মানে ক্রমান্বিত প্রক্রিয়া ক্রমে ক্রমে হয় বিকাশ অবশ্যই ক্রমে ক্রমে হয় বিকাশ কিন্তু একবার কি হয় হয় না শৈশবকালে আমাদের যে সমস্ত বিকাশ সংগঠিত হয় সেগুলো বাল্যকালে আমাদের আলাদা ধরনের বিকাশ হয় কৈশোরকালে আমাদের তার থেকে উন্নত মানের বিকাশ হয় এবং বার্ধক্যতে আলাদা ধরনের এবং বৃদ্ধ বয়স্কে তার থেকেও আলাদা ধরনের বিকাশ সংগঠিত হয় অর্থাৎ গোটা জীবনব্যাপী আমাদের বিকাশটা সংগঠিত হতে থাকে আলাদা আলাদা ভাবে নতুন নতুন প্রসেস বা নতুন নতুন বিকাশ সংগঠিত হয় ঐক্য একদম বজায় রাখে সেখানে অর্ডারলি ভাবে হয় ঠিক আছে এরপর কিউমুলেটিভ মানে ক্রমপুঞ্জিত যেটা ক্রমপুঞ্জিত এখানে ক্রমপুঞ্জিত কথাটিকেও কিন্তু সেই অর্থেই ব্যবহার করা হয়েছে ক্রমপুঞ্জিত মানে হচ্ছে ক্রমে ক্রমে পুঞ্জিত অর্থাৎ আমার শৈশবের বিকাশ আমার পুরোপুরিভাবে আমার বাল্যের বিকাশকে কিন্তু সহায়তা করে বাল্যের বিকাশ কিন্তু পুরোপুরিভাবে আমাদের কৈশোরের বিকাশকে সহযোগিতা করে এটা হচ্ছে ক্রমপুঞ্জিত একে অপরের উপর ক্রমপুঞ্জিত অবস্থায় থাকে প্রত্যেকটি বিকাশ কিন্তু অর্ডারলি অ্যান্ড ক্রমপুঞ্জিত এই বৈশিষ্ট্যগুলো এই টার্মগুলো তোমরা যদি মনে রেখেছো তাহলে বিকাশের ডেভেলপমেন্ট কনসেপ্ট বিকাশের বৈশিষ্ট্য সমস্ত কিছুর থেকেই তোমরা আশা করি পেয়ে যাবে এটা আমার বিশ্বাস তাহলে আজকে বিকাশের আমি ধারণাটা শেষ করে দিলাম এরপর বৃদ্ধি বিকাশের পার্থক্য এবং ম্যাচুরেশন কি সেটা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সরবরাহ করবো